মহান বিজয়ের মাসে বঙ্গবন্ধু ভাষা জড়িয়ে সারা দেশব্যাপী মৌলবাদ এবং ধর্মান্ধতা সাম্প্রদায়িক ধর্ম রাজনীতিবিদ যে অপতৎপরতা চালাচ্ছে সেই জন্য এখন মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের এই যে উত্থান, বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌম দেশ, সেটা স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই নেতৃত্বে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধোত্তর যে বাংলাদেশ যে বিজয় সূচিত হয়েছিল, সেই বিজয়ের মাস হল ডিসেম্বর মাস। ফলে স্বাধীনতার মহানায়ককে নিয়ে, জাতির পিতাকে নিয়ে, জাতির পিতার জন্মশতবর্ষে এই তৎপরতা হচ্ছে যে সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা রাজাকার, আলবদর এবং যারা এই দেশে জঘন্য তৎপরতায় জড়িত, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, বঙ্গবন্ধুর পরিবারকে যারা হত্যা করেছে, লেখক শিল্পীদেরকে যারা হত্যা করেছে, সেই তারা এই তৎপরতার অংশ হিসাবে এই বিজয়ের মাসটিকে তারা বেছে নিয়েছে। বিজয়ের মাস দিয়ে তারা চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে যে চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, মানবতার মন্ত্রী। এই কওমি মাদ্রাসায় একসময় যে তাদের ভিতরে তাদের খাওয়া দাওয়ার এবং আবাসন যে বহু সমস্যা ছিল, জননেত্রী শেখ হাসিনা সেখানে তাদের নানান সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু এর মাথায় যারা আছে, সেই মাথায় যারা আছে, এদের মাথাটা হয়ে গেছে একেবারে ধর্মান্ধ এবং সন্ত্রাসীদের দ্বারা এবং তারা অপতৎপরতা চালাতে তৎপর। ফলে এই মাদ্রাসার যে নিরীহ ছাত্র এবং শিক্ষার্থী যারা, তাদেরকে ব্যবহার করে এদের সেই ধর্মের নামে তারা এই তৎপরতা চালাচ্ছে। ভাস্কর্য কোথায় নেই? আমরা দেখেছি যে ইসলামের ইতিহাসের মধ্যে মুসলিম যে সমস্ত অধ্যুষিত দেশ, সেখানে কি সুন্দর সুন্দর ভাস্কর্য সেই দেশের শোভা বর্ধন করছে। ইতিহাসকে জানতে হলে, ইতিহাসের ঐতিহ্যকে জানতে হলে এবং তার ঐতিহ্য ধরে রাখে একটি ভাস্কর্য, তার যার একটি শিল্প রূপ থাকে। যে দেশ যত বেশি উন্নত, সে দেশের শিল্প সংস্কৃতি তার ঐতিহ্য তত উন্নত। তো একটি দেশের মহানায়ক যিনি, তার ভাস্কর্য মানে কি? তার থেকে মানুষ চেতনা সমৃদ্ধ হয়, তার আদর্শটাকে প্রতি মুহূর্তে যে আমি কতটা ত্যাগের মাধ্যমে একটি দেশের প্রেম গড়ে তুলতে পারি, একটি দেশকে ভালোবাসতে পারি। আজকে যে তারা কথা বলে ইসলামিক ফাউন্ডেশন কে করে দিয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় ছিল তারা ইসলামকে ব্যবহার করেছে, কিন্তু ইসলামের জন্য যে উদার ইসলামিক যে মহান ক্ষমতা, যে সুফিবাদ, তাদের জন্য তারা কি করেছে? এত বড় সাহস তাদের কে দেয় যে আমাদের দেশে যে পীর আউলিয়ারা যারা এই দেশে সুফিবাদ প্রচার করে আমাদের এই শান্তি ধর্ম ইসলামকে প্রচার করেছেন, যারা অন্যান্য ধর্মের সাথে সহাবস্থানের মধ্যে দিয়ে আছেন, সেই সমস্ত মাজারগুলোকেও তারা ধ্বংস করে দিতে চায়। তারা এই তালেবানি কর্মকাণ্ড এই দেশের জনগণ হতে দেবে না, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী হতে দেবে না, বাংলাদেশের জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দেবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হলো অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক চেতনা। এই গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশের সংবিধান লঙ্ঘন করেছে এই মামুনুল হকের মতো এরকম অপতৎপরতাকারীরা। ফলে তাদেরকে, তারা মূলত সংবিধান লঙ্ঘন করেছে বলেই তাদেরকে এখন আইনের আওতায় আনাটা জরুরি হয়ে গেছে। আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র অর্থ এই নয় যে আমাদের সংবিধানকে লঙ্ঘন করার এই দুঃসাহস থাকে। আজকে ফাঁস হয়ে গেছে যে লন্ডনে বসে তারেক জিয়া সেখানে বসে এই ষড়যন্ত্রের খেলায় মেতেছে, সেখানে আইস
যে পাকিস্তানের জর্জরা ছিল যারা এই দেশের সেই বিরোধী শক্তি তারা ছিল, তারা থেকে বাংলাদেশের আগামী দিনে যে উন্নয়নের যে ব্যাপক প্রস্তুতি বাংলাদেশ নিয়েছে আকাশপথ নদীপথ সমস্ত ক্ষেত্রে যে সুবাতাসে দেশে বইছে, যে রোহিঙ্গাদের সমস্যা ছিল তারা ভাষান্তরে গিয়ে আজকে সেখানে আনন্দ উৎসব করছে, অর্থাৎ এই যে একটি সুশহর যে সোনার বাংলা, সেই সোনার বাংলাকে তারা নষ্ট করার জন্য ধর্মীয় মাদকতা নিয়ে যে তৎপরতা চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন। কুষ্টিয়াতে ভাস্কর্য ভেঙেছিল, সেখানে সারা দেশের জনগণ প্রতিবাদে নেমেছে, জাতির পিতা বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একইভাবে একই আমরা এর কোনো পার্থক্য আমরা খুঁজে পাই, বাংলাদেশ আর বঙ্গবন্ধু এক হয়ে গেছে, বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ আছে, বঙ্গবন্ধু আছে। বাংলাদেশে অন্যান্য রাজ্যের সংগঠনগুলো যে সরকার হচ্ছে, আপনি বঙ্গবন্ধু ইতিমধ্যে দেখেছেন যে বঙ্গবন্ধু শহীদ লীগের পক্ষ থেকে আমরা মানববন্ধন আমাদের সমাবেশ হয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচি বাস্তবায়ন করা এবং সকল ক্ষেত্রে যে সমস্ত স্থাপনাগুলো আছে আমরা বলেছি সেখানে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারকারী বঙ্গবন্ধু শহীদ লীগ সেই সমস্ত ভাস্কর্য রক্ষার জন্য দরকার হলে সেখানে তারা সেই ধরনের ব্যবস্থা নেবে এবং তার ভাগে যাবে, এর ক্ষেত্রে কোনো রকম আপোষ চলবে। বঙ্গবন্ধু শুধুমাত্র তো আওয়ামী লীগের সবাই সুতরাং এটা নিয়ে এই রক্ষা করার জন্য আপনাদের আরও কি সরকারের কাছে জনগণ দাবি করছে? আমরা মনে করি যে যারা বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নিয়ে এই খেলায় মেতে উঠেছে এবং তারা ধর্মের অর্থ ব্যাখ্যা করছে এবং সংবিধান লঙ্ঘন করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং আইনের আওতায় নিয়ে বিচার করা এবং তাদের এই অপতন্ত্রতাকারীরা যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তার সেই সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থাটা করাই হলো আমাদের একদম মূল দায়িত্ব। জি, আপনাকে আমাদের ফেসবুক পেজ এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এই টিভির এই কার্যক্রম আমি আজকে সম্পৃক্ত হতে পেরে সত্যিই খুব আনন্দিত। বিজয়ের মাসের আপনারা যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের পাশে দাঁড়িয়েছেন আপনাদের পত্রিকা এবং এএনটিভির কর্তৃপক্ষকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণকে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, এই জেগে ওঠা হলো বিজয়ের জেগে। জয় বাংলা, জয় বাংলা।